আমি এটা বলছি না যে আমি সব কিছু জানি, তবে আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো, হয়তো একটু হলেও তোমাদের হেল্প হবে। আর ব্যক্তিগতভাবে আমি চাই যে তোমরা সকলেই উপরে ওঠো, আর আমার জন্য যদি কেউ উপরে উঠতে পারো তাহলে আমার নিজেরও খুব ভালো লাগবে। যে ক্যাটাগরির ভিডিও করি সেই ভিডিওতে সকলের নাম নেওয়া কখনোই সম্ভব হয় না, কিন্তু আমি যদি ব্লগ ভিডিও করতাম তাহলে হয়তো তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করতাম। এই জায়গাটা একটু দেখো, ফুল গাছ লাগানোর জন্য কত সুন্দর সিস্টেম করেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি, আর এখন বাজে রাত 10টা, 10টা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা একদমই অন্যরকম, জানি না তোমরা আমাকে কতটা সাপোর্ট করবে, কতটা ভালোবাসা দেবে। এই ভিডিওতে যদি তোমরা আমাকে অনেকটাই সাপোর্ট করো তাহলে আমি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো। তোমরা সকলেই জানো আমি যে ভিডিও মানে আমি যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো রেগুলার শেয়ার করা কখনোই সম্ভব না, তো তোমরা যদি চাও আমি রেগুলার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আর অবশ্যই কমেন্টস করে জানাবে যে আমি রেগুলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব কি না। ওকে, আরেকটা কথা, তোমরা অনেকেই আমাকে কমেন্টস করছিলে দিদি কিভাবে তোমার সঙ্গে যোগাযোগ করব, তো আমি এর আগে কমিউনিটিতে আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু হয়তো অনেকে তোমরা দেখোনি, তো আজকেও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সকলে একটু ফলো করে দিও। আমি সকলের সঙ্গেই কন্ট্যাক্ট করার চেষ্টা করবো না, আমি সকলের সঙ্গেই কন্ট্যাক্ট করবো। তো যাই হোক বন্ধুরা, তাড়াতাড়ি আমাকে ইনস্টাগ্রামে সকলে ফলো করে দাও। আর এখন এই যে রাত্রেবেলা একটু বেরোচ্ছি, মানে আমরা খাওয়া দাওয়ার পরে একটু হাঁটতে যাই, তো সেখানেই যাচ্ছি। আর জানি না এই ভিডিওটায় কতটা কি সাপোর্ট করবে, আমাকে আগেও বলেছি, তো যদি চাও আমি রেগুলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে অবশ্যই সকলে একটু সাপোর্ট করো। তো চলো রাস্তায়, পরে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। আমরা প্রায় প্রত্যেক দিন খাওয়ার পরে এইখানে হাঁটতে আসি, শুধু আমরা না অনেকেই আসে। এখানের পরিবেশটাও খুব সুন্দর, নীলিবিলি, হাঁটতেও খুব মজা লাগে। আরেকটা জিনিস তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই, এইখানের ভিউটা একটু দেখো, চাঁদটাকে কত সুন্দর দেখা যাচ্ছে, সিরিয়াসলি খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। রাতের বেলায় খাওয়া দাওয়ার পরে বলা যেতে পারে আমাদের একটা নেশা হয়ে গেছে এখানে আসা। তো এখানে আমরা আরও বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করব, প্রায় আধা ঘন্টার মতো, তারপর বাড়িতে যাব। আরেকটা জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, উপরে দেখতে পাচ্ছ কয়েকটা ছিদ্র, ওইখানে হচ্ছে ফুলের টব বসানো হবে, মানে ফুল গাছ লাগানোর জন্য এখানে দেখো কত সুন্দর সিস্টেম করা। এই দেখো এর ভিতরে মাটি দিয়ে ফুল গাছ লাগানো হবে, খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা বাসার দিকে যাচ্ছি, তো এইখান থেকে একটা জিনিস নিয়ে যাব, কোরিয়ান যে ঝাল নুডলসটা হয় না, ওই নুডলসটা খাওয়ার আমার খুব ইচ্ছা, আমি কখনো খাইনি, তো দেখি এখানে আছে কি না। তো দেখলাম বললো শেষ হয়ে গেছে, দুদিন পরে আসলে পাওয়া যাবে। তো বন্ধুরা আমি চলে এসেছি, ও আমাকে এগিয়ে দিয়ে আবার গেল, মানে আমরা ভেবেছিলাম কিছু খাবার কিনে নিয়ে আসবো, বাট আমাদের মনে ছিল না, এখানে এসে মনে পড়লো, তাই ও আবার গেল খাবার কিনতে, আর আমি এই যে বাসায় চলে এসেছি। তো বাইরে যখন প্রথম বেরোলাম তখন হঠাৎ করে একটু ঠান্ডা লাগছিল, তারপরে হাঁটার পরে আবার গরম লাগছিলো, এখনও প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমার 5K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে তোমাদের সঙ্গে আবারও আমি গল্প দিতে আসব, তো তার জন্য তোমরা অনেক অনেক কমেন্টস করো আমাকে, আর তাড়াতাড়ি 5K সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও। তো আমি ফ্রেশ হয়ে আসার পর তোমাদের সঙ্গে কিছু কথা বলবো, তার আগে তোমরা কমেন্টস করতে লাগো, আমি ফ্রেশটা হয়ে আসি। ওকে, পরে আবার দেখা হচ্ছে। ও চলে এসছে, তো গেটে তালা পড়ে গেছে, সেজন্য আমি গেটটা খুলতে এসেছি। এখনো দুটো আছে। আমার কাছে একটু জলের জন্য।
তোমাদের কমেন্টস নিয়ে আমি যে ভিডিওটা তৈরি করেছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমি যে ক্যাটাগরির ভিডিও করি সেই ভিডিওতে কখনোই সম্ভব হয় না সকলের নাম নেওয়া, কিন্তু আমি যদি ব্লগ ভিডিও করতাম তাহলে হয়তো অনেক কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারতাম। কিন্তু কী বলো তো, তারপরেও তোমরা অনেকে আমাকে কমেন্টস করছো, দিদি এটা কী করে করতে হয়, এটা কী করে করব। আমি এটা বলছি না যে আমি সব কিছু জানি, তবে আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো, হয়তো একটু হলেও তোমাদের হেল্প হবে। তো তোমরা আমার ব্লগ ভিডিওগুলোয় সাপোর্ট করো, তাহলে অনেক কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো। আর ব্যক্তিগতভাবে আমি চাই যে তোমরা সকলেই উপরে ওঠো, আর আমার জন্য যদি কেউ উপরে উঠতে পারো তাহলে আমার নিজেরও খুব ভালো লাগবে। আর ইনস্টাগ্রামে আমাকে একটু ফলো করে দিও, যে যত বেশি আমাকে সাপোর্ট করবে আমি ইনস্টাগ্রামে তার সঙ্গে কন্ট্যাক্ট করব। আর জানি না এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর আমি এই ধরনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব কি না অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। কালকে আমি একটু বাইরে যাব, ইউটিউবের কাজেই যাব। তোমরা সকলেই জানো যে আমার মনিটাইজেশনটা অন হয়ে গেছে, তো এবার আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, তো কালকে সেটা খুলতে যাব, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যদি এই ভিডিওটায় তোমাদের অনেক সাপোর্ট পাই, অনেক ভালোবাসা পাই, অবশ্যই নেক্সট ভিডিওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে অনেকটাই রাত হয়ে গেছে, তোমাদের সঙ্গে আর বেশি কিছু শেয়ার করছি না। আজকের ভিডিওটা একদমই ছোট, মানে এটাই তোমাদের সঙ্গে আমার শেয়ার করার ছিল, তোমাদের একটু মতামত নেওয়ার প্রয়োজন ছিল যে আমি কী করব না করব। তো এই ধরনের ভিডিও দিলে হয়তো তোমাদের সঙ্গে আমি অনেক কিছুই শেয়ার করতে পারবো, আগেই তো বললাম। তো যাই হোক, সব কিছুই কমেন্টসে জানিও আমি কী করবো না করবো, ওকে? তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর অল টাইম আনন্দে থাকবে। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, গুড নাইট।